সোনার উপর যাকাত সকলেই জানে, কিন্তু ফসলের যাকাত ওসর আদায় না করার পরিণতি কি হবে সমাজে অনেক মানুষের জানা নাই, কোরআন ও হাদিসের আলোকে জানালে কৃতজ্ঞ হব। এই প্রশ্নটি আমাদের সকল প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার উপরে দীর্ঘ সময়ের আলোচনা হওয়া উচিত, সেটা আমরা কোনো এক সময় করবো ইনশাল্লাহ। আজকে শুধু এটুকু বলি, বাংলাদেশে একটি ফরজ আছে যে ফরজটা অবহেলিত, হারিয়ে গেছে, মানুষ জানেই না, আমল তো দূরের কথা, ধারণাই নেই। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ, হক হালালে চলা ফরজ, হারাম থেকে বাঁচা ফরজ, এগুলো আমরা জানি। আমরা অনেকে জাকাত দেই, সম্পদের জাকাত, স্বর্ণের জাকাত, নগদ টাকার জাকাত, ব্যবসার জাকাত, এগুলো ঠিক আছে। ফসলের যে জাকাত দিতে হয় এটা বাংলাদেশের অনেক মুসলমান ভাইরা জানেও না। ফসলের জাকাত দিতে হয়, আল্লাহ বলেছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, ফসল যেদিন কাটবা সেদিন ফসলের হক আদায় করবা, অর্থাৎ জাকাত দিবা। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আব্দুল ইবনে ওমর বর্ণনা করেছেন, বুখারী শরীফে উনি হাদিসে কিতাবে আসছে, সেই হাদিসে তিনি জানিয়েছেন ফসলের জাকাত সম্পর্কে, যে ফসল যখন হবে উঠবে সেই ফসলের যদি সেচ দিয়ে পানি দিয়া, সেচের পানি দিয়ে পয়সা খরচ করে পানি দিয়ে ফসল করা লাগে, তাহলে সেই ফসলের জাকাত দিতে হবে, যা হবে তার ২০ ভাগের এক ভাগ গরিবকে দিতে হবে ফরজ। আর যদি সেচ ছাড়া আসমানের পানি থেকে অটোমেটিক হয়ে যায় তাহলে তার জাকাত দিতে হবে ১০ ভাগের এক ভাগ, ১০০ কেজি হলে ১০ কেজি দিতে হবে। আর যদি সেচ দিয়া, কল দিয়া, আপনার সেলো মেশিন দিয়া বিভিন্নভাবে আপনি নিজে পানি সেঞ্চন করে করতে হয় চাষাবাদ, তাহলে সেই ফসল থেকে যে ফসল হবে ও ক্ষেত থেকে সেই ফসলের ২০ ভাগের এক ভাগ, অর্থাৎ ১০০ কেজি যদি হয় তাহলে আপনি ৫ কেজি দিতে হবে। এটা জাকাত দেওয়া ফরজ। এবং এই জাকাতের সম্পর্কে সমস্ত ওলামা একরামী সারা দুনিয়াতে একমত যে জাকাত, ফসলের জাকাত দিতে হবে, এটা ফরজ। আমরা অনেকে দেই না, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভাইয়েরা আছেন, তারা বলেন যে সরকারকে জমির খাজনা দেই, এটা দিলে আদায় হয়ে যাবে, এটা ভুল। মুফতি শফি সাহেব রহমাহুল্লাহ স্পষ্ট এ বিষয়ে লিখেছেন, বই লিখেছেন আলাদা, যে যেই জমির খাজনা সরকার নেয় এটাকে শরীয়ত যে জাকাতের কথা বলছে সেই হিসাবে নেয় না, যার কারণে এটাকে সেভাবে সরকার ব্যয় করে না, এটা রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্র নেয়, খরচ করে, সেটা আরেক বিষয়। কিন্তু আপনাকে ফসলের উৎপাদনের জাকাত দিতে হবে, ফসল উৎপাদন করতে আজকাল অনেক খরচ, লাভ হয় না, এটা হয় সেটা হয়, অনেক অভিযোগ আমাদের আছে, এটা নিয়ে ডিটেইল আলোচনা আমি আলাদা করবো ইনশাল্লাহ। শুধু এটুকু বলে রাখি যে ফসলের জাকাত দেওয়া ফরজ, আপনাকে দিতে হবে, কমপক্ষে কতটুকু ফসল হলে জাকাত দিতে হবে এটা নিয়ে জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো ৫ ওয়াসাক হলে জাকাত দিতে হবে। ৫ ওয়াসাক এটাকে আজকাল মনের হিসাব করলে কত মন হয় সেটা নিয়ে কয়েকটা মত আছে, অনেক ওলামাদের মত অনুযায়ী ২৫ মন আনুমানিক, অনেকে ১৬ মনের কথা বলেছেন, ইউসুফ আল কারজাবি ১৮ মনের কথা বলেছেন, ২৫ মন হলে আপনাকে জাকাত দিতে হবে মিনিমাম, এর নিচে হলে ওটা দিতে হবে না। কোনো ফসল ২৫ মন বা তার বেশি হয়েছে, যা হয়েছে যদি সেটা আপনি সেচ টাকা দিয়ে করে থাকেন তাহলে ২০ ভাগের এক ভাগ, আর যদি আসমানের পানি থেকে বৃষ্টি পানি দিয়ে হয়ে যায় আপনার টাকা ছাড়া চলে বা সেচের পানি ছাড়া হয় ফসল, তাহলে সেটা ১০ ভাগের এক ভাগ আপনাকে দিতে হবে। এই ফসলের জাকাত সম্পর্কে একটা জাতীয় দৈনিকে একজন বড় গবেষক, একজন সাবেক সচিব, তিনি একটা আর্টিকেল লিখেছেন, অসাধারণ কিছু তথ্য আমি সেখানে পেয়েছি। সেখানে তিনি লিখেছেন যে বাংলাদেশে স্বাভাবিকভাবে যে বছর চাষাবাদ করা যায় সে বছর ৪ কোটি টন ফসল উৎপাদন হয় সব মিলিয়ে। এই ৪ কোটি টন ফসল যে উৎপাদন হয় এগুলোর বেশিরভাগ জমির মালিক হল সচ্ছলরা, যাদের অনেক জমি আছে, অল্প জমির মালিক কম। তো এই সচ্ছলরা যে জমির মালিক সেটা যদি আমরা ৫০%ও ধরি তাহলে সেক্ষেত্রে ২ কোটি টন ফসলের জাকাত দেওয়া লাগে। আর ২ কোটি টন ফসলের জাকাত যদি ওই ২০ ভাগের এক ভাগও দেওয়া লাগে তাহলেও যেটা হয় সেটা হলো ১০ লক্ষ টন জাকাত শুধু গরিব পায়। ১০ লক্ষ টন ফসলের মূল্য যদি বের করা হয় অন্তত আনুমানিক সেটা প্রায় ৫,০০০ কোটি টাকা হয়। এবার এই হিসেব করে দেখেন এই দেশে গরিব যারা খাদ্যের অভাবে কষ্ট করে, ফসলের জাকাতটা যদি সঠিকভাবে আমরা আদায় করি, বুঝতে পারি, এই ফরজটা যদি আমরা প্রতিষ্ঠিত করে জিন্দা করি, তাহলে ইনশাআল্লাহ গরিবরা আর ক্ষুধার্ত থাকবে না। অতএব ফসলের জাকাত দেবো তো ইনশাআল্লাহ, বাংলাদেশে অনেক মানুষ দেয় না। এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান
মাওলানা আবুল ফাতাহ মোহাম্মদ ইয়াহিয়া রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে লিখেছেন, সংগ্রহ করতে পারেন বই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ বই আছে বাংলাদেশে ওসর বা ফসলের জাকাত, সেই বই কিনে বিস্তারিত জানবেন। আমরা ইনশাআল্লাহ কোনো এক জায়গায় দীর্ঘ এটা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা ফসলের জাকাতের এই হারিয়ে যাওয়া ফরজ, ভুলে যাওয়া ফরজ, সুন্নত হারায় যাওয়া এক জিনিস, ফরজ বিস্তৃত হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক জানে না, আল্লাহ তাআলা আমাদেরকে জেনে আমল করার তৌফিক দান করুন।